18 কোটি মানুষের মধ্যে 18 জন যুবক দরকার, বেশি লাগবে না, সেটা বাংলা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সর্বত্র ছড়িয়ে পড়ো, যত বেশি সফর করবে তত বেশি আন্দোলন এগিয়ে যাবে। নিরহংকার হতে হবে, বিলাসিতা বাদ দিতে হবে, অলসতা ছাড়তে হবে, দিনের যে কোনো সুযোগ পেলে করে যেতে হবে সামনে। আকিদা থাকবে দৃঢ়, আচরণ থাকবে নরম। মনে থাকবে তো, আকিদা দৃঢ়, আচরণ নরম, ইনশাআল্লাহ আহলেদিস যুব সংঘের বিজয় কেউই ঠেকাতে পারবে না। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজীদ أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر الله পাক বলছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির জন্য, মানুষকে তোমরা আল্লাহর পথে আহ্বান করবে, নির্দেশ দিবে এবং অন্যায় কাজ থেকে নিষেধ করবে। আমাদের শ্রেষ্ঠত্বের নিদর্শন হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, যারা নির্দেশ দেয় তারা নিশ্চয়ই নিজেরা আগে সেই নির্দেশ পালন করে। আমি যা বলি এবং যা করি তার বিপরীত যদি কাউকে নির্দেশ দেই, এটা হবে মুনাফেকি। আল্লাহ পাক কোনো মুনাফেকি পছন্দ করেন না। আমি যেটা করি না সেটা যে অন্যদেরকে নিষেধ করি, এটাও মুনাফেকি। এই জন্য এদৌন এল খায়ের বলা হয়নি, এমরুনা বিল খায়ের বলা হয়েছে, আদেশ দেয়। আদেশ দেওয়া কাজটা খুব কঠিন, উপদেশ দেওয়া কাজটা সহজ। আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের এই দায়িত্ব পালন কম বেশি সবাই করে। তাহলে বিশেষ করে যুবকদের সংগঠন কেন? একটি সংগঠন বটগাছের মতো, সেখানে 8 বছরের শিশুও ছায়া পাবে, 80 বছরের বৃদ্ধও ছায়া পাবে, পৃথক করে যুব সংঘ কেন? কয়েক বছর উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাতুন ইদুল্লাহুল্লাহ ইয়ামালা দিল্লা ইল্লা দিল্লুহু আল ইমামুল আদিল শাহাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। শাস্ত্রের লোক আল্লাহর সায়ার নিচে সায়া পাবেন, যেদিন কোনো সায়া থাকবেন না আল্লাহর সায়া ব্যতীত। প্রথম হচ্ছে ন্যায়পরায়ণ নেতা, তারপরে ওই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে। যুবককে আল্লাহ পাক কেন বললেন, বৃদ্ধকে কেন বললেন না? আল্লাহ রসুল এখানে খাস করে যুবকদের কেন বললেন? কারণ যুবকরা হচ্ছে সমাজের মূল মেরুদণ্ড, দ্য ব্যাকবোন অফ সোসাইটি। দেশের যুবশক্তি যদি সৎকর্মশীল হয় সেদেশে অন্যায় কর্ম হতে পারে না। দেশের যুবশক্তি যদি বিনষ্ট হয়ে যায় সেদেশে কখনোই সৎকর্মে আসবেও না টিকবেও না, সব দেশটা ধ্বংস হয়ে যাবে। আর এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কর্মজীবনে নবুয়তের পূর্বে যুবকদের নিয়ে হেল্পফুল ফজুল গঠন করেছিলেন। নবুয়ত প্রাপ্তির পরে যারা তার সঙ্গে এসেছেন প্রায় সবাই যুবক। যুবক আবদুল্লাহ ইবনে রাওয়াহা তওয়াব করছেন আল্লাহ রাসূলের সাথে মক্কা বিজয়ের দিন, আর কাফেরদের বিরুদ্ধে কুফরি কবিতা বলছেন। ওমর ফারুক বলছেন, এই আবদুল্লাহ তুই তওয়াব করার সময় পর্যন্ত কবিতা বলছ? আল্লাহ রাসূল বলছেন, ওমর থামো,
ওর কবিতার এক একটি অংশ কাফেরের বিরুদ্ধে এক একটা তীর বর্ষণ করছে, ওকে বলতে দাও। মক্কা বিজয়ের আগে মুতার যুদ্ধ হচ্ছে, অষ্টম হিজরির জুলকাদা মাসে। মদিনা থেকে হাজার মাইল দূরে শুধুমাত্র বহনযোগ্য সামান্য কিছু হাত পুঁজি নিয়ে, রসদ নিয়ে এত দূরপথটা পাড়ি দিয়েছেন। হঠাৎ শোনা গেল বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস 250,000 সৈন্য নিয়ে মজুদ। মুরব্বীরা বসে গেলেন মিটিংয়ে, কী করা যায়, আমরা তো মাত্র 3,000 আর 240,000, এই অবস্থা যুদ্ধ করা মানে তো আত্মঘাতী কাজ। মজলিশুরার পরামর্শ বৈঠকে এটাই সিদ্ধান্ত হতে যাচ্ছিল যে যুদ্ধ না করে ফিরে যাব অথবা কাউকে পাঠাবো মদিনা আল্লাহ রাসূল পরবর্তী কী নির্দেশ দেন সেটা জানার জন্য। ইতিমধ্যে যুবক আব্দুল ইবনে রাওহা শুনলেন এই কথা, ছুটে চলে এলেন, সরাসরি এসে বললেন, হে মুরব্বীরা আপনারা কী সিদ্ধান্ত নিচ্ছেন? বললেন, উনি জবাব দিলেন, সেই জবাবটা যুবসংঘের ছেলেদের জন্য যথেষ্ট। তিনি বললেন, আমরা এখানে কী জন্য এসেছি? এম্মা জুহুর এম্মা শাহাদা, হয় যুদ্ধে জয়লাভ নইলে শাহাদা। সবাই বলে হ্যাঁ কথা ঠিক, তাই যদি হয় যুদ্ধ জয় হবে আল্লাহর হুকুমে, সৈন্যবল অস্ত্রবল জনবল দিয়ে যুদ্ধ জয় হবে না, আল্লাহর রহমত হলে আল্লাহ একাই যথেষ্ট বিজয় দানের জন্য। আমি বলবো আপনারা সিদ্ধান্ত পরিবর্তন করেন, চলুন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এম্মা জুহুর এম্মা শাহাদা, হয় বিজয়ী হবো নইলে শহীদ হবো, দুটি আমাদের লাভ। বাস যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন, এমন করে মাত্র 12 জন শহীদের বিনিময়ে বিশাল 240,000 সৈন্য পালিয়ে চলে গেল সবাই। সেদিনের সেই বিজয়ের ফল হচ্ছে আজকের আধুনিক যুগের মুসলিম মধ্যপ্রাচ্য। এই পুরো মধ্যপ্রাচ্যই একসময় খ্রিস্টান অধ্যুষিত এলাকা ছিল, রোম সম্রাটের অধীনে শাসিত হচ্ছিল। ওই দিন একটা যুবকের একটা কথায় পুরো মধ্যপ্রাচ্য পরিবর্তন হয়ে গেছে। বাংলার জমিনে আহলেদের যুব সংঘের এরকম মুজাহিদ বান্দাদি তৈরি হয়ে যায় প্রত্যেক এলাকাতে, জেলে একটা করে অন্তত পক্ষে পুরো দেশ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই যুবকদের আমি খুঁজে বেড়াচ্ছি সব জায়গায়, ভীরু কাপুরুষ নিরুৎসাহ এক পা হাঁটে তিন পা পিছায়, এইসব দিয়ে কোনো কাজ হবে না, টু ডু আর ডাই। আমার এক ঠিকানা অস্থায়ী ঠিকানা ভূপৃষ্ঠের এই প্রান্তে, আর আমার চিরস্থায়ী ঠিকানা আমার জান্নাত। এর মাঝখানে কিচ্ছু নাই, মাঝখানে যতদিন বেঁচে আছি সে পরকালের পাথর সঞ্চয় করার জন্য, যতদিন বাঁচবো ততদিন পরকালের পাথর সঞ্চয় করবো, প্রতিটি কথা প্রতিটি কাজ প্রতিটি পয়সা সেটা জান্নাতের জন্য ব্যয় হবে। ওই যুবকরা এর মধ্যে যদি তোমরা থাকো, এটা আমার মনের কথা বলছি, তোমাদের কথা আমি বলতে পারবো না, খালি জিজ্ঞেস করি আল্লাহকে সাক্ষী রাখার জন্য, তোমরা কি এরকম যুবক হতে পারবে? দুনিয়াবি কোনো স্বার্থে তামক কোনো তকবির দেবো না, চুপ করে থাকো, দুনিয়াবি কোনো স্বার্থের কাছে মাথা নত করবা না, বাতিলের সঙ্গে কোনো আপোষ নাই। কোরআন এবং হাদিস যেখানে জীবন আছে আমার সেখানে, আল্লাহর রাসূল 1,000টা হাদিসের জন্য 10 বার জেল খাটবো 10 বার ফাঁসিও, একটা হাদিস তো মাথায় রাখবো। এই মেজাজ যদি তোমাদের তৈরি হয়ে যায় ইনশাআল্লাহ দুনিয়ার কেউ নেই তোমাকে ঠেকাতে পারে, কোনো শক্তি তোমাকে দমনও করতে পারবে না নির্মূল করতে পারবে না। 18 কোটি মানুষের মধ্যে 18 জন যুবক দরকার, বেশি লাগবে না, সেটা বাংলা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ঘরদার কোনো দুনিয়াবী স্বার্থে তারা নিজেকে শেষ করে দিও না, দুনিয়া সবচেয়ে ক্ষতিকর আর শয়তান চারিদিকে লেগে আছে তোমাকে ধ্বংস করার জন্য। নানা ধরনের কথা কানে আসছে না, একটু আগেই তো একটু বায়াত নিয়ে আসলাম, আগে ব্যাখ্যা দিয়ে এসছে আহলেদিস ইসলামের মূল স্পিরিট ধ্বংস করে দিয়েছে বায়াত ধ্বংস করার কারণে। আল্লাহর নামে অঙ্গীকার যে করে তার ভেতরে তার স্পিরিট তৈরি হয় না, এক ফতোয়া দিয়ে এটাকে ধ্বংস করে দিয়ে দিয়েছে। বাংলার জমিনে ইমারত বায়াত সিরেফ আমাদের সংগঠনে আছে, আর কোনো সংগঠনে নাই। আহলেদিস আন্দোলন বাংলাদেশ এই মৃত সুন্নতকে জিন্দা করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে শত শহীদের সব ইনশাল্লাহ পেয়ে যাবে। এই মেজাজ যেন তোমাদের থাকে, আমরা কারোর নামে শপথ করে নেই, আল্লাহর নামে বায়াত করেছি, বাস খালাস,
আল্লাহ সবসময় দেখছেন এবং শুনছেন। এই যে আমি কথা বলছি, রেকর্ড খালি এখানে হচ্ছে না, রেকর্ড আল্লাহর কাছেও হচ্ছে। প্রতিটি কাজে পা ফেলার সময় চিন্তা করতে, এই কাজটা আমার নেকি আছে কিনা, গোনা আছে, যদি গোনা থাকে করবো না, নেকি থাকে করবো, বাস খালাস, আর কোনো ব্যাখ্যা দরকার নেই। এখন ফতোয়া নেওয়ার জন্য যদি ঘুরি বেড়াও, অতিরিক্ত মানুষ তো অন্যায় করা হয়ে গেল, লাভ কি? এজন্য যে করণীয় তোমাদের গণতন্ত্রে ইহতেসাবে সবই বলা আছে, আমাদের সবই লিখিত হয়ে গেছে, নতুন করে বলার কিছু নাই। নতুন করে খালি একটা কথাই বলবো, আহলেহাদিস আন্দোলন কী ও কেন বইটা অন্তত দু মাসে একবার শেষ করবা, আর থিসিসটা তিন বা চার মাসের মধ্যে একবার শেষ করতে হবে, দৌড়া শেষ আবার পড়ো আবার শেষ। এই দুটো বই তোমাদেরকে অবশ্যই অবশ্যই পড়তে হবে, যুবসংঘের ছেলেদের ব্রেন ভালো, বয়স কম, তোমাদেরই পড়ার বয়স, যদি তোমরা বই না পড়ো মুভমেন্টটা তোমরা কিছুই বুঝতে পারবে না। আর পুরনো শেষ হতো আমাদের পূর্বযুগের পূর্বশ্বরী মুরব্বীরা যারা ছিলেন তাদের জীবনের যে ইতিহাস তোমরা যদি না জানো আগাবে কি দিয়ে? কোন কেনাহান তখন আশকারান নাস, গত জমায় হাদিসটা বলেছিলাম, তুমি অল্পে তুষ্ট হও তুমি দুনিয়ার শ্রেষ্ঠ কৃতজ্ঞ বান্দা হতে পারবে। যুবসংঘের পরিচিতিতে বলা আছে না অল্পে তুষ্ট, বলা হয়নি অলসতা বিলাসিতা হারাম করতে হবে, সংগঠনের কাজ সর্বাগ্রে স্থান দিতে হবে, ব্যাপক হারে সফর করতে হবে। আহলেহাদিস গ্রামগুলো তো অবশ্যই অন্যদের কাছেও গিয়েও, এমন কোনো মুসলমানের বাচ্চা নেই যেখানে যে কোরআনের আয়াত পড়ে দুই মিনিট বক্তব্য রাখলে তোমাকে তাড়িয়ে দেবে। মসজিদ ভিত্তিক সংগঠনের কোনো প্রয়োজন নাই, তোমার বাড়িতে তিনটা লোক হলেও তাকে নিয়ে সংগঠন করো, সংগঠনবিহীন কোনো জিন্দগি যেন কারো না থাকে। গ্রামের শুধু গ্রামে না সারা দেশের সর্বত্র আহলে আন্দোলন ছড়িয়ে পড়ুক, এটা কি তোমাদের কামনা নাই? ছড়াবে কে? নিজেকে ছড়াইতে হবে না, নিজেকে যেতে হবে না, একে অপরের ভুল ধরে সময় নষ্ট করো না, নিজে যত বেশি দাওয়াত দিতে পারো ততই তোমার নেকি হবে, নেকি পাগল হও, পাগল ছাড়া কোনো নেকি অর্জন করতে পারে না। কথায় কথায় তারা হিসাব করে তার পা ফেলতে পারে না, আমির নির্দেশ দাওয়াত দিতে হবে, খালাস কীভাবে দেবো না দেবো, তুমি ময়দানে গেলে তুমি টের পাবা, যারা পা ফেলে না তাদের কি পায়ে হোঁচট লাগে? যে চলে তার তো হোঁচট লাগে, অ্যাক্সিডেন্ট তো তারই হয় যে হাঁটে, যে ঘরে বসতে তার কিচ্ছু হয় না। আমার দাবি তোমাদের কাছে আহলেহাদিস আন্দোলনের বাহক হিসাবে সর্বত্র ছড়িয়ে পড়ো, রাস্তায় ঘাটে হাঁটে মাঠে যেখানে তুমি থাকবে সব জায়গায় তোমার দাওয়া চলবে। এজন্য থিসিসের মধ্যে মাওলানা বেলায়েত আলীর দাওয়াতের অত্যাচারটা পড়ে দেখো, তিনি যখন কোথাও যেতেন তখন যেতে নাকি দুই থেকে আড়াই মাস সময় লাগত, কারণ উনি মাঠে যত কৃষক লাঙল চড়ত উনি সবার কাছে গিয়ে গিয়ে দাওয়াত দিতেন, যদি কোনো বাজার অতিক্রম করার সময় যত দোকান পেতেন দোকান তোমান গিয়ে গিয়ে দাওয়াত দিতেন, এই করতে করতে ওনার সেই বাড়ি পৌঁছতে পৌঁছতে দুই থেকে আড়াই মাস সময় লেগে যেত। এই সমস্ত মনুষ্যদের দাওয়াতের ফসল কিন্তু আজকে আহলেহাদিস আন্দোলন মনে রেখে দিও, আমার তো ভুলে গেছি। আর আব্বাস জীবনী পড়ে দেখো যোগের কামড় কীভাবে খেয়েছেন, উনি গামছা নিয়ে যেতেন লোনা পানির সাত্রী ওপারে গিয়ে আবার গামছা খুলে আবার লুঙ্গি পরতেন, আর লবণ নিয়ে যেতেন লবণ দিয়ে যোগ ফেলে দিতেন সমস্ত পাহাড় লাল লাল হয়ে যেত। এই করেছেন বলেই আজকে আমরা সেখানে সংগঠন করছি। এই সমস্ত মুরব্বীদের অবদান কোনো মূল্য মানুষের কাছে নেই, আল্লাহর কাছে আছে। আর সে কারণে আজকে বাংলাদেশের সর্বশেষ প্রান্তে দক্ষিণাঞ্চলে কালাবাগী গ্রাম সুতুরখালী গ্রাম আহলেহাদিস অধ্যুষিত হয়েছে, এই সেই সমস্ত মনুষ্যদের আপ্রাণ চেষ্টার কারণে। আমরা তো মাইক্রো ছাড়া চলি না, বিমান ছাড়া চলি না, আমাদের সঙ্গে তার তুলনা হবে? আমাদের যুগ ডিজিটাল যুগ, ইচ্ছা করলে আমি ঘরে বসে যে দাওয়াত দিতে পারি তাদের সে সুযোগ ছিল না। মোবাইলে আপনি দাওয়াত দিতে পারেন, অনলাইনে দাওয়াত দিতে পারেন, সারা বিশ্বব্যাপী আপনি ভার্চুয়াল মিটিং করেছেন, যুবসংঘের বেশ কয়েকটা আন্তর্জাতিক সম্মেলন হয়, প্রতিটি সম্মেলনে এখন আন্তর্জাতিক হচ্ছে। আহলেহাদিস যুবসংঘ হবে আদর্শ মডেল সমস্ত যুবকদের মধ্যে, ফেতনা যেন পড়বেন না, মুসলিম বলেই ভালো, ওয়াসাম্মাকুম মুসলিম ইত্যাদি দিয়ে দিয়ে আপনাদের যেন বিভ্রান্ত না করে।
একই জঙ্গলে বাঘও থাকে ছাগলও থাকে, বাঘ আর ছাগল এক জায়গায় বসে মিটিং করতে পারবে? বসার আগে খেয়ে ফেল দেবে, তাই না? ও দুটোই পশু, কিন্তু বাঘ তার বৈশিষ্ট্য আলাদা, ছাগল তার বৈশিষ্ট্য আলাদা। এজন্য আল্লাহ উইলিয়াম উইলসন হান্টারদের ইন্ডিয়ান মুসলমানের বইয়ের মধ্যে লিখছেন 106 পৃষ্ঠায় যে একটা গ্রামে একটা তার ভাষায় ওহাবি ঢুকলে সমস্ত গ্রাম ভয়ে কম্পিত হয়ে যেত, যে কাজ কোনটা ভুল ধরে। মেয়েরা সব পালে ঘরে ঢুকত, পর্দা নেই তখন। একটা ওহাবি কোনো গ্রাম ঢুকলে পুরো গ্রামটাই কেঁপে পড়তো সেই যুগে। তা মানে কি, ওই একাই সময়কে ভয়ঙ্কর ব্যাপার ছিল, কোনো পর্দা নেই, কোথায় বাড়ির পাশে আছে সীমানা প্রাচীর কিছুই নাই। আমি আমার আব্বাকে তো দেখেছি, কোনো যা দাওয়াত দিলে আগে বলতেন পর্দা আছে বাড়িতে, নাই যাও পর্দা বানাও তারপরে এসো। তার মানে কলা গাছের পাতা শুকনা পাতা দিয়ে আমরা বলি বাসনা, এইটা দিয়ে চারিবারে ঘিরতে হবে, পায়খানা করে খুঁড়তে হবে, ঘিরতে হবে। তখন পায়খানা করা ছিল সব বাস ঝাড়ের গোড়ায় পায়খানা করতে সবাই, সে যুগে নারী হোক পুরুষ হোক সবাই। এইগুলো করা ঠিকঠাক হওয়ার পরে রিপোর্ট দিলে তবে আপনাদের সেখানে যে যাচা করবেন। এইসব সংস্কারের কারণে আহলে জামাতটা গড়ে উঠছে সেই সময়। শুধু রমজান আমিন দিয়ে কষ্টগুলো জান্নাত পাবেন না, সংস্কার প্রতি পদে পদে হাল তাল খেরা আহ। সালমান ফারসি বলছেন, আমাকে কোরাইশ নেতারা বললো তোমাদের নবী কেমন যে পায়খানা পর্যন্ত শেখাচ্ছে। হ্যাঁ, আমাদের নবী পায়খানাও শেখায়, পূব পশ্চিম থেকে ফেরা যায় না, ঢিলা নিলে বেজড় নিতে হয়। আমাদের নবী পায়খানাটা পর্যন্ত শিক্ষা দেয়, যুব সংঘের ছেলেরা যেখানে থাকবে সেখানে ঠিক এইভাবেই প্রতিটি পদে পদে তারা সংস্কার করবে। দাড়ি কাটা চেনা যায় লোকটা কোন দলের লোক, চেনা যায় না? যুব সংঘের ছেলেদের দাড়ি কাটা থাকবে না, দাড়ি ছাটা ওটাও চেনা যায় ওরা কারা, চেনা যায় না? যুব সংঘের ছেলেদের ছাটা থাকবে না, দাড়ি মানে একটুখানি হাফ ইঞ্চি ওটাও চেনা যায়, ওটা আমাদের থাকবে না। টুপি দেখলেও চেনা যায়, টুপি কয়েকলি চেনা যায় না? সাবধান, অন্যদের অনুকরণ করো না, তোমার নিজস্ব বৈশিষ্ট্য উজ্জ্বল থাকো, জীবনটা সার্থক হবে। সাহাব বন্যা সাহাবি ইবাদতুল্লাহ, আল্লাহর ইবাদতে নিজের জীবনকে গড়ে তোলো, ইনশাআল্লাহ ইহকালে পরকালে তুমি হবে শ্রেষ্ঠ যুবক, শ্রেষ্ঠ উম্মতের অধিকাংশ আমরাই হতে পারবো। আজকে তুমি যুবক, কাল তুমি বাপ, তাই না? তোমাকে দেখে তোমার সন্তান শিখবে, সন্তানের প্রথম তার বাপ, তারপরে তো অন্যেরা। বাপ যদি সঠিকভাবে গড়ে না ওঠে সন্তান গড়ে উঠবে? কোনোদিন হতে পারে না। বিষয়টা মনে রেখো, আজকে যারা যুব সঙ্গে আমার সঙ্গে প্রথম থেকে কাজ করেছে, আজকে যে কতগুলো ভাইদের সঙ্গে আমার দেখা হলো, সবাই তো রুগী হয়ে গেছে। আমি দেখছি আমি সবচেয়ে সুস্থ বসে আছি, অনেকে মারাও গেছে। স্মৃতি চারণ করলে নিজের কাছে মনে হয় আমার অনেক দিন বয়স হয়ে গেছে, আর বাঁচা উচিত না হয়। এরপরও তো আল্লাহ বাঁচিয়ে রাখছেন, এটা কি তোমাদের তো একই অবস্থা হতে পারে, তাই না? অথবা আমার দাবি, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ পরকালীন পাথর সঞ্চয় করো। তোমার দ্বারা একজন মানুষ যদি হেদায়ত পায়, ইনশাআল্লাহ এই একজন হেদায়ত পাওয়া মানুষটি তোমার জান্নাতের ওসিলা হয়ে যাবে। যত পারো বই বিতরণ করো, বই কেন প্রতি মাসে বই কেন বিতরণ করো। এখন তো আমাদের যখন যুব সংঘ শুরু করি কোনো বই তো আমাদের ছিল না, স্রেফ একটা জবান দিয়ে আমি কাজ করি সারাদিকে, কেউ তো আমাদের চিন্তা না করো, খেলে জবান দিয়ে 1979 সালের জুলাইতে প্রথম আহলে জান্ন কী কোনো বইটা লিখলাম। তখন এত বাধা ছিল, আমি প্রথম খদ্দার দিতে গেলাম ধামরাইতে, আমাকে ওই দূর থেকে দেখছে আমি মোটে ঢুকবো বলে, 12:30 খদ্দার শুরু হবে ও 12:20 উঠে দাঁড়িয়ে খদ্দার দাঁড়িয়ে দিতে, আমি খদ্দার দিতে না পারি। শুরুতে এই হিংসা আমার একদম শুরুতে, অথবা আহলেজ মোটে সেখানে বিশাল ফাজিল মাদ্রাসা আছে, এখনও আছে মাদ্রাসা, কিন্তু না উনি কেমন আহলেছেন আমি কেমন আহলেছি তখন সে বুঝে গেছে যে এই ছেলে যদি আজকে খদ্দায় ওঠে তো সব শেষ করতে হবে। লাভ কিছুই হলো না, ও খদ্দা দিল, সালাম সালাম টালাম ফিরলো, আমি মুসল্লির মিসকিন বসে আছি, মুসল্লির ঢাক দিয়ে সামনে চলে গেলো। কিসের মুসল্লি একটাও বাড়ি দেন, পুরো আবার বক্তৃতা হয়ে গেল, প্রায় 2 ঘন্টা সেখানে হয়ে গেল। হ্যালো, প্রথম থেকেই বাধা শুরু হয়েছে, সারা জীবন বাধা, ঘরে বাধা বেশি বাইরে বাধা কম, এরপর হলো রাষ্ট্রীয় বাধা, সব বাধা ডিঙে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না?
পরবর্তী জীবনটা যেন তোমাদের বাধাহীনভাবে এগিয়ে যায় আমি সেটা দোয়া করি। তবে এটাও বলি, বাধা না থাকলে কাজের গতি হয় না। এজন্য ভারত গভর্নমেন্ট রাস্তাগুলো এখন ওপরে ছোট ইট পাথর দেয় না, মোটা মোটা ইট দিয়ে পাথর দিয়ে ওরা রাস্তা বানাচ্ছে, যাতে ড্রাইভার ঘুম না পড়ে, গাড়ি হটরা হলে হুমড়ু হুমড়ু করে না, তাদের ঘুম আসে না। ভারত গভর্নমেন্ট এই বুদ্ধি খাটাইছে। তো তোমাদেরকে বলছে তোমার হটরা পথে চলো, কিন্তু প্লেন রাস্তা যেও না, তা তোমার সব ঘুমিয়ে পড়বা। বাধা বিঘ্ন হওয়া দরকার আছে, ওদের পথ আগাবে না। যখন আমরা কারাগারে গেলাম, তখন মিছিলে মিছিলে সারা দেশ মাথা তুলছিল না, এখন আর মিছিল কেন? এত নেই, আবার একবার যাওয়া লাগবে, তাহলে আবার চাঙ্গা হবে, তাই না? না, বছরে একবার আসো ইস্তেমার সমস্যা নেই, কিন্তু নিজ নিজ এলাকায় আমি বলবো জালসা করার নেশা বাদ দাও। প্রত্যেক মসজিদে মসজিদে তালিম বৈঠক করো, মনে থাকবে? তবলিগ জামাত কোনো জালসা করে? ওদের লোক এত বেশি কেন? এই জালসা করার ঝোঁক হয়ে আমাদের ক্ষতি ছাড়া উপকার কিছু হয়নি, একটা জোর সৃষ্টি তারা সব চলে যায়। আমাদের খেবি না যাও তুমি বক্তা মানুষ, তো বলে দিচ্ছি আমাদের ধ্বংস হয়ে গেছে এই বক্তাহী, এই জাহাঙ্গীর ধ্বংস হয়েছে বক্তাহী। বক্তা না, তোমরা হোক কাজ করো, নিজের মসজিদে পঞ্চাশ জন লোক হোক, ওদের মধ্যে দুজন লোক হেদায়াত থাক, ওতেই কাজ হবে, কথা বলছো? তোমরা খালি ওয়াদা করো যে মসজিদে তুমি বাড়িতে সালাত আদায় করো সেইটা, এবং পাশের আরেকটা মসজিদে দুটুকের মসজিদ সফর করবা, রাজি আসো? সেখানে তালিম বৈঠক করবা, মানে তুমি যে কথা বলাটাই তালিম, থাক আর মানুষ থাক না না থাক, তুমি বক্তব্য রাখবা। ইসরায়েলি যখন বক্তা হয়নি সে কথা বলতে পারতো না, এক জায়গায় গেছে প্রধানমন্ত্রী কথা উঠে দাঁড়িয়ে কী সব বলে হাঁক বসে বলে লোকের কোথা কাকে মন্ত্রী বানিয়েছে, এতে কথাই বলতে পারে না, ও লজ্জা পেয়ে গেছে, বাড়ি এসে বাগানে গিয়ে খেজুর গাছের সামনে দিলে বক্তৃতা, বক্তা শ্রোতা হলে খেজুর গাছ, ও হলে বক্তা, এই করে করে শেষ পর্যন্ত এমন বক্তা হলো তখন ইংল্যান্ডের শ্রেষ্ঠ বক্তা হয়ে গেল। যদি তোমাদের যে ওরকম বাধা দেয় কেউ, তো ওরকম ভাবে নিজে নিজের বক্তা হওয়ার চেষ্টা করো। জাকির নায়ক কথা বলতে পারো, তো জাকির জাকির বলতে পারে না, মানুষ হাসে সারা দিক, জাকির জীব ঠিকানা কেউ দেখি এইবার শুরু করে দিল, পরে জাকির নায়ক এমন হলো বিশ্বের সেরা বক্তা হয়ে গেল। এখন আব্দুর রব ঝণ্ডানগরী এক গোবদা ছাত্র, মাথা কিছু নাই ওর, অথচ 114 বিঘা জমির উপর তার বাপ মাদ্রাসা করেছে সিরাজুল উলুম নেপালে। বাপ বললে ছেলে তো মানুষ হবে না, একটা মাত্র ছেলে। তখন ভারতের কসাই বলে একজন শিক্ষক বিখ্যাত নাম করা ছিল, উনি সেই কসাইকে নিয়ে আসলে শিক্ষক করি, তোমার কাজ হলো আমাদের ছেলেটা পিটিয়ে পিটিয়ে মানুষকে দিতে হবে, যেন হাত পা ভেঙে দিও না, তো আমি মারতে পারো না, আপনার ছেলে আমি মারতে পারি? তাহলে মারতে হবে, নাহলে সোজা হবে না, ওর মার কাছে এত আদর পায়, আমি কিছু বললি পো মার কাছকে পালায়, তো ওর ও যেন সুযোগের না পায়। এই যে লোকটা কথা বলতে পারতো না, সে লোকটা পরে ক্লাসে ফার্স্ট ক্লাস জীবনে সেকেন্ড হয়নি, তারপরে এত বড় বক্তা হলো, একটা খতিবে ক্ষতি বলে হিন্দ উপাধি হয়ে গেল, ভারতের শ্রেষ্ঠ বক্তা হয়ে গেল। আল্লাহর রহমত তার সঙ্গে সরাসরি তার সঙ্গে আমার কথা হয়েছে, তার বাড়িতে আমি গিয়েছি। এই মানুষগুলো জীবনে তোমার সামনে বলছি, ইনি জীবনের একটা মৌলিক ঘটনা আছে, ঢাকা দিল্লি রহমানিয়া মানুষের একটা নিয়ম ছিল প্রতি বছরে একবার করে ওই প্রতিযোগিতা হয়তো বক্তৃতা প্রতিযোগিতা, পুরো ভারত থেকে ভালো ভালো মাদ্রাসার ছাত্ররা সে যেত, আল্লাহ মোহাম্মদ জুনাগড়ি, সানাল্লাহ অমরেশ্বরী, এসব বিখ্যাত আহলেদীথ নেতৃবৃন্দ সেখানে থাকতেন, ওদিন ছিলেন মোহাম্মদ জুনাগড়ির সভাপতি। তো সবাইকে 5 মিনিটকে টাইম দিয়েছে ছাত্রদের, হঠাৎ করে মানে খেয়াল হয়েছে, এই তোমার টাইম 2 মিনিট, এসছে 5 মিনিট প্রস্তুতি নেই, বলতে হবে কি নবীন জীবনের উপরে সিরাত রসুলের কথা বলতে হবে। তো মহাবিপদ পড়ে গেছে, সেলিব্রিটি উঠে পর যদি সিদ্ধান্ত পাল্টে দেয় বক্তা সমস্যা পড়ে যাবে না, তোমার টাইম 2 মিনিট। 2 মিনিটের মধ্যে তিনি এমন কথা বললেন যে সমস্ত মজলিস কেঁপে গেল, ব্যাস 2 মিনিটের শ্রেষ্ঠ বক্তা হয়ে গেল, ফার্স্ট হয়ে গেল। আমাদের ছেলেদেরকে বইগুলো পড়ে এমনভাবে তৈরি হতে হবে যে আমাকে 5 মিনিট টাইম দিকে 2 মিনিট টাইম দেয়, 2 মিনিটে যেন সব কথা শেষ হয়ে যায়। এরকম ভাবে লেখাপড়া শিখো। যুবসংঘ একটা ইউনিভার্সিটি, যুবসংঘের বইগুলো পড়লে একটা ইউনিভার্সিটি 10 বার 10টা ডিগ্রি পাওয়া যায়। তোমরা যুবসংঘের বইগুলো পড়ার চেষ্টা করো, এর মধ্যে বহু এলেম লুকিয়ে যেগুলো 10 বার কামাল পাশ করলে তুমি পাবো না, কত মনে থাকবে? তো যদি পড়তে পারো তোমাকে কেউ ঠেকাতে পারবে না, যে কোনো তুমি যাবা ইনশাআল্লাহ তুমি সম্মানিত হবে। আমাকে আল্লাহর কথা বলতে হবে, হে মানুষ
যদি সুরে আসর 2 মিনিটে শেষ করা যায়, 10 মিনিটে শেষ করা যায়, তাই না? আমি এখানে বেশি আমি ট্রেনিং দিচ্ছি, বহুবার ট্রেনিং হয়েছে আমার এখানে। তো যাই হোক, সেদিকে যাচ্ছে না, খালি একটু কথা বলে দিচ্ছি। গঠনতত্ত্ব কর্মপদ্ধতি অনুযায়ী কাজ করো। কর্মপদ্ধতিতে দর্শক কোরআনের তালিকা দেওয়া আছে, কতগুলো কোরআন হাদিস পড়তে বলা আছে, দর্শক শিখতে হবে, কতগুলো হাদিস মেন মেন দেওয়া আছে। এহতসাবটা দেখো যে কর্মপদ্ধতি আর গঠনতত্ত্ব এবং এহতসাব যদি তোমাদের ভালো করে পড়া থাকে, ইনশাল্লাহ কাজের জন্য আমাদের কিছু বলে দিতে হবে না, তোমাদের যথেষ্ট। পরিশেষে বলবো, আহলেহাদিস যুব সংঘ জান্নাতের স্বার্থে যে কোনো কাজ করার জন্য যেন সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে। নিজ নিজ গ্রামে, নিজ নিজ এলাকায় যুবসংঘের প্রত্যেকটা ছেলে যেন মডেল হিসাবে গড়ে ওঠে। তোমাদেরকে সন্ত্রাসী বলবে, জঙ্গি বলবে, কত কী বলবে, আলহামদুলিল্লাহ কোনোটা বলে আমাদেরকে এই জগৎকে ঠেকাতে পারেনি। খুব চেষ্টা করে দেখেছে কিন্তু পারেনি, ইনশাল্লাহ কোনদিন পারব না। যদি তোমরা আদর্শভাবে টিকে থাকতে পারো, আহলেহাদিস যুবসংঘ কখনোই জঙ্গি নয়, আহলেহাদিস যুবসংঘ কশ্চিন কালকে জঙ্গি হতে বলে না, আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ কশ্চিন কাল জঙ্গিবাদের সমর্থক নয়। আমরা কখনোই কোনো চরমপন্থীর ধারে কাছে যাই না, আমরা সর্বদা মধ্যবর্তী ছিলাম, আজও আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। আমরা মানুষকে খালি ন্যায়ের আদেশ দেব, অন্যায়ের নিষেধ করবো। নিষেধ করলে গা জ্বালা করে সবাই, গা যত জ্বালা জ্বলুক আমাকে বলতে দিতে হবে। বন্ধ করে রেখেছিলে, জেলে দিলে বন্ধ হয়ে যাবে, বন্ধ রাখো, একজন বন্ধ হবে, 10 জন তো বন্ধ থাকবে না, সবাই তো বাইরে থাকবে। অতএব চিন্তার কারণ নেই, তোমরা সর্বত্র ছড়িয়ে পড়ো, যত বেশি সফর করবে তত বেশি আন্দোলন এগিয়ে যাবে। একটা কথা শেষ, সফর নেই আন্দোলন নেই, তো যতই তুমি বই লেখো, বই ডিপো হও, লাভ কিছু নেই। তোমরা খালি বলো তোমরা সফর করবে কি না। এখানে অনেক আন্দোলন মুরব্বী আছেন, তাদেরকেও বলছি, আপনারা আগে যুবসংঘ ছিলেন, এখন আন্দোলন মুরব্বী হয়েছেন, অত এখন সবাই যুবসংঘ, এখানে সবাই আগে যুবসংঘ, তাই তো? আমি যে যুবসংঘ হই, তো আপনি যুবসংঘ হইতে পারবেন না, পুঁতির সাথে মতো কোনো অসমানে বলবেন না। এসব বললে আমাদের মানুষের অহংকার সৃষ্টি হয়, কী সে পুঁতির সাথে, আমি একটা কর্মী মাত্র, আমি গোলাম মাত্র, আল্লাহ দিন আল্লাহ পাক আমাকে বাছাই করে রেখেছেন তার দিনের প্রচারের জন্য, এটি সবচেয়ে বড় পাওয়া না? কিসের প্রতিষ্ঠাতা, কিসের আমির, কিসের কী, কিচ্ছু না, আমি সেরকম আল্লাহর দিনে একজন খাদেম। প্রত্যেকটা কর্মীকে নিরহংকার হতে হবে, বিলাসিতা বাদ দিতে হবে, অলসিতা ছাড়তে হবে, দিনের যে কোনো সুযোগ পেলে করে যেতে হবে, সামনে ডানি বা তাকানো যাবে না, হক কথা বলতে হবে, হক হবে সুন্দরভাবে আচরণের সাথে, যেন খারাপ মেজাজ দিয়ে, বিদ্বেষী মেজাজ দিয়ে, হঠকারী কথা বা কর্কশ ভাষা দিয়ে কোনো কথা না হয়, আকিদা থাকবে দৃঢ়, আচরণ থাকবে নরম। মনে থাকবে তো, আকিদা দৃঢ়, আচরণ নরম, ইনশাআল্লাহ আহলেহাদিস যুবসংঘের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আল্লাহবাক আল্লাহবাক আমাদের সব ভাইকে তার জান্নাতের জন্য কবুল করে নিন, আমাদের মা বোনদেরকেও তার পথে ধরে রাখা তৌফিক দান করুন। আর একটা ছোট্ট কথা বলি, যুবসংঘের শুরুতে আমাদের যে রিপোর্ট ফর্ম ছিল, মাসিক রিপোর্ট, বলা ছিল আপনার শাখায় মক্তব আছে কি না। এখন ওটাকে আমরা বলেছি সোনামণি মাদ্রাসা, তাই না? আপনারা প্রত্যেক শাখায় যুবসংঘের ছেলেদেরকে বলবো, বাবা তোমরাই প্রত্যেক মসজিদে একটা ছোট্ট ছোট্ট মক্তব চালু করো, সোনামণি মাদ্রাসা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের বই সেখানে পড়াও, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, পাঁচটা শ্রেণী নিজেরা তোমরা পড়াতে ইচ্ছা করলে, এবং তোমরাই সেখানে পড়াও। যারা পড়বে তাদের তো বিবেক আছে, তাকে তোমরা 500 টাকা দিক, 1000 টাকা দিক, যেটাই দিক বা না দিক, যারা তাদের পয়সার দরকার নেই তারা তো পড়াতে পারবে, তোমরা সেখানে পড়াও। এই ছোট্ট ছোট্ট মাদ্রাসাগুলিতে আকিদা তৈরি করবে, এই আকিদা আগামী দিনে বড় হবে, ওই ছেলে যদি আগামী দিনে প্রেসিডেন্ট হয় বাংলাদেশের, ওর আকিদা কিন্তু নষ্ট হবে না। আমাদের দাবি তোমাদের কাছে, ওইটা পূরণ করো, যুবসংঘের জন্মলগ্ন থেকে যেটা আমাদের ছিল ওইটা তোমরা চালু করো, প্রত্যেকেই নিজ নিজ মসজিদকে আন্দোলনের একটা ঘাঁটি বানিয়ে ফেললে ইনশাল্লাহ তোমার সন্তান বা তোমার ছোটো ভাই বা তোমার ছোটো বোনটা সহি আকিদা গড়ে উঠলে ওই আগামী দিনে একটা পরিবারকে, একটা সমাজকে পরিবর্তন করার জন্য ইনশাল্লাহ সে যথেষ্ট হবে। আমি পরিশেষে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মুরব্বী হন, শান্ত হন, যেই হন, মৃত্যু সামনে রেখে কাজ করুন। গত সপ্তাহে জমিতে হালে সাবদুল মতিন সাহেব মারা গেলেন, লাহোরে বসে বসে বক্তৃতা করছে, নামাজি বয়স্ক, দাড়ি কাঁচা দেখলাম, বক্তৃতা করতে করতে ঢলে পড়ে গেলেন, তাই না? অত মৃত্যু আমার সঙ্গে সঙ্গে ঘুরছে, গনিমত জানলো,
এক সাথ মিল বাটনে কো মৌত কি ঘড়ি সির পর খড়ি হে একসঙ্গে বসার এই সুযোগটাকে তুমি গনিমত মনে করো। মৃত্যুর ঘণ্টা তোর মাথার উপরে ঢলছে, যখন সে ঘণ্টা বেজে যাবে জীবনটা চলে যাবে, তুমি মরে যাবে। অতএব সাবধান, মৃত্যুর আগে তোমাদের দশটা মানুষ আল্লাহর পথে আসুক, এইটার চেষ্টা তোমরা করে যাও। প্রত্যেক মসজিদে দিয়ে তুমি দিনের দাওয়াত দিয়ে কিছু মানুষ তৈরি করো। রাজি আছো তোমরা? যুবকরা হবে প্রধান টার্গেট, যুবশক্তি আসল শক্তি। যুবক নাই তো সমাজ নাই, মনে রেখে দিও। যুবক আগে সোনামণি সংগঠন, যুব সংগঠন, আলাওনের সংগঠন আরও আরও জোরদার হচ্ছে দিন দিন। সবাইকে বলবো আলাওন যেখানে যেখানে নাই দ্রুত করে ফেলেন, এবং আলাওনকে সাধ্য মতো সহযোগিতা করেন। তারা ব্ল্যাড দেয়, তাদেরকে কিছু কিছু খরচ দিতে হয়, ডেকে আনতে হয়, রাস্তা খরচ লাগে না। এগুলো আন্দোলন বা যুব সংঘ যারা তোমরা আসো, এগুলো তোমার তাদের খেয়াল রাখো, যাতে আলাওনটা ভালোভাবে ছড়িয়ে পড়ে। আমরা শুধুমাত্র মানুষকে রহমতান করানোর কথা বলি না, আমরা সমাজ সেবা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানুষের দেহের রক্ত। 50,000 টাকা দিয়ে এক ভাগ রক্ত পাওয়া যায় না, আচ্ছা আলাওন সেখানে ফ্রি দেয়। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, সমাজের সর্বত্র আপনারা ছড়িয়ে পড়বেন। আল্লাহ আমাদের সবাইকে দিনের স্বার্থে, পরকালের স্বার্থে, আখরাতের স্বার্থে কাজ করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।